ডিভোর্সে মেয়ে মানেই নাকি রিজেক্টেড, ডিভোর্সে মেয়ে মানেই নাকি চরিত্রহীনা। একটা মেয়ে যখন তার স্বামীকে ডিভোর্স দেয়, তখন মেয়েটা রাস্তায় বের হলে সমাজের মানুষের মুখে এসব কথা শুনে। কিন্তু এই সমাজের মানুষ একটিবার জানতে চায় না মেয়েটি কেন তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, একটিবার বুঝতে চায় না কতটা বাজে চরিত্রের একটা স্বামী হলে তার বউ এরকম সিদ্ধান্ত নিতে পারে। একটা মেয়ে নিজে থেকে মুখে তার স্বামীকে ডিভোর্স দিবে বলে যখন কাগজে সাইন করে, তখন মেয়েটা হৃদয় পুড়ে ছারখার করে হাহাকার হয়। তার স্বামীকে কতই না চেষ্টা করলো তার সাথে মানানসই হতে, অতএব পরে তার ব্যর্থ চেষ্টায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়। পৃথিবীতে সব ছেলে যেমন ধোয়া তুলসী পাতা নয়, তেমনি কিছু বাজে চরিত্রের মেয়েও আছে। এই একটা বাজে মেয়ে অংশটা বাদ দিলে দেখা যাবে তিনবার কবুল বলে বিয়ে করা স্বামীটাকে চায় না বেশিরভাগ মেয়ে ডিভোর্স দিয়ে আলাদা হতে। মেয়েরা অনেক আবেগপ্রবণ হয়, মেয়েদের ধৈর্য অনেক বেশি। একটা মেয়ে বউ হয়ে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পিছনে অনেক কারণ থাকে। মেয়েটি হয়তো তার স্বামীর কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছিল, সে তার স্বামীকে দিয়েছিল তার চেয়ে অনেক বেশি ভালোবাসা। কিন্তু মেয়েটার কপালে শুধু বাসাই ছিল, কখনো ভালোবাসা ছিল না। মেয়েটা বিয়ের আগে তার স্বামীর সাথে ফোনালাপে স্বপ্ন গেঁথেছিল ভালোভাবে সংসার করবে, কিন্তু বিয়ের পর তার স্বপ্নের ফোনালাপগুলো চাপা দিয়ে সেই ফোন দিয়ে তার কপাল নাক মুখ রোজ রোজ রক্তাক্ত হয়। এরকম আরও বলা না বলা অনেক মেয়ের জীবনের ঘটনা রয়েছে যা দিয়ে লেখা হয়নি কোনো কবিতা, কোনো গল্প, কোনো উপন্যাস, বা এমনকি লেখা হয় না কোনো ডিভোর্স লেটারেও। একটা মেয়ে যখন ডিভোর্স লেটারের কাগজে লেখা থাকা আমি আপনার সাথে সংসার করতে ইচ্ছুক না লাইনটার উপর সাইন করে, তখন মেয়েটার মনে হাহাকার করে, বারবার বলে আমি আপনার সাথে সংসার করতে চেয়েছিলাম, আমি আপনাকে অনেক বুঝিয়েছি আপনি বুঝেন নাই, আমার সাথে আপনি একটু অ্যাডজাস্ট হয়ে চলতে পারেন নাই। এই সংসার সুখ দিয়ে বেঁধে রাখে শুধুই তাকে, দুটি জোড়া হাতের বন্ধন ভালোবেসে বেঁধে যে রাখে। মা কিছু টাকা লাগবে, বিছানার নিচে 50 টাকা আছে দেখ। কি হলো, 50 টাকা দিয়ে কি করব, তাহলে নিতে হবে না যা। মা, কি ও মা, কাজ করছি বিরক্ত করিস না, শোনো না বল, ফোনটা বদলাতে হবে, 6 মাস আগে না কিনলি, নতুন একটা মডেল বের হয়েছে ওটা নেব, বাবাকে বলো না, যেটা আছে ওটা নিয়েই থাক, এটা বাবাকে দেব, বাবাকে ওইটা কিনে দিতে বলো। কত দাম? 12,000, আমার কাছে 4,000 আছে। কোথায় পেলি? জমিয়েছি ওই ফোনটা কিনবো বলে। আচ্ছা বলবো, এখন বাজারে যা, সুযোগ পেয়ে কাজ করিয়ে নিচ্ছে, কি আর করার, রাতে খেয়ে শুয়ে আছি, বাবা বারান্দায় বসে আছে, একটু পরে মা আসলো। শুনছো, কিছু বলবে? বলো। তোমার ছেলে একটা নতুন মোবাইল কিনবে বলে 7,000 টাকা জমিয়েছে, কিন্তু মোবাইলটার দাম 12,000 টাকা। কোথায় পেলো টাকা? বললো জমিয়েছে, ওর পুরানো মোবাইলটা নিয়ে 5,000 টাকা থাকলে দাও ওকে। আছে, কিন্তু কিন্তু কি আবার, ওটা তো আমার নাকফুল বানানোর জন্য রেখেছিলাম, আমার নাকফুল লাগবে না, তুমি ওটা ওকে দাও। আচ্ছা কাল দেব। সকালবেলা ঘুম ভাঙিয়ে বাবা আমার হাতে 5,000 টাকা দিয়ে মুচকি হেসে মাথায় হাত দিয়ে বলল, ছেলেটা টাকা জমা করতে শিখলো কবে? উত্তরের অপেক্ষা না করে চলে গেল। আমি উঠে আস্তে আস্তে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। মা রান্না করছিল, পায়ের শব্দ পেয়ে পেছনে তাকিয়ে বলল, কখন উঠলি? একটু আগে। মন খারাপ নাকি? তুমি কালকে 7,000 বললে কেন? বাকি 3,000 আমি দেব। মায়ের পাশে গেলাম, বললাম, মা বলো, একটা সত্যি কথা বলবে, তুমি কী জন্য এই টাকাটা জমিয়েছিলে? ও ওটা, তোর বাবার জন্য ভালো একটা পাঞ্জাবি কেনার জন্য। চোখটা কেমন যেন জলে ভরে এলো, মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বললাম, আমার মোবাইল লাগবে না, এটাতেই হবে।
আরে আমরা বুড়ো হয়ে গেছি, এসব না হলেও চলে, কিন্তু তোমাদের এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা শোন, কয়েকটা প্রশ্নের উত্তর দে। বলো, চোখ মুছতে মুছতে বললাম, তোর বাবা টাকাটা কেন জমিয়েছে তোমায় নাকফুল দেওয়ার জন্য, আর আমি কেন জমিয়েছি বাবার পাঞ্জাবি কেনার জন্য? তাতে কি হবে, তোমরা দুজনেই খুশি হবে। এই তো, তাহলে আমার টাকাটা কেন জমিয়েছিলাম? দুজন দুজনকে খুশি করার জন্য। বাবা মার সবচেয়ে খুশির মুহূর্ত কোনটি জানিস? কোনটি? সন্তানের মুখের হাসি। যখন তোর সন্তান হবে তখন বুঝবি। তাই বলে খুব মহান হয়ে গেছিস না? টাকাটা নিয়ে মোবাইলটা কিনে আন, আর আমার একটা সুন্দর করে ছবি তুলে দিবি। আর কিছু বলতে পারলাম না, শুধু মনে প্রশ্ন জাগলো, বাবা মা এত ভালোবাসতে পারে কীভাবে? উত্তরটা হয়তো আমিও একদিন পাব। সত্যি তো, মা বাবার সকল ভালোবাসা তাদের সন্তানদের সুখের জন্য, কিন্তু আমরা এতটাই হতভাগা যে তা বুঝি না। যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। স্রষ্টা যেন আমাদের সবার মা বাবাকে সুস্থ রাখেন, এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন সৃষ্টিকর্তা তাদেরকেও যেন বেহেস্ট নসিব করেন। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। জীবনযুদ্ধে সকলেই কঠিন এই দুনিয়ায় কর্মক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পান না, কিন্তু যিনি তার সামর্থ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করেন তিনি সফলতা লাভ করেন। আমরা অনেকে চিন্তা করি যে সুখে থাকতে হলে কোনটা বেশি দরকার, টাকা নাকি ভালোবাসা। মানবিক দৃষ্টিতে দেখলে মনে হবে যে ভালোবাসাটা সব থেকে বেশি দরকার সুখে থাকার জন্য, তবে আমি মনে করি ভালোবাসার থেকে টাকাটা বেশি দরকার। ভালোবাসা আর টাকা দুইটা সম্পূর্ণ বিপরীত হলেও একটি ছাড়া আরেকটি অচল। আসলে জীবনে ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো টাকা। বর্তমান সময়ে টাকা না থাকলে এই পৃথিবীর কেউ তোমাকে এক পয়সাও দাম দেবে না। টাকা হওয়ার জন্য তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। এখন তোমার টাকা আছে, সবাই তোমার পাশে আছে, হয়তো একটা সময় তোমার টাকা নাও থাকতে পারে, তখন দেখবে যে তোমার পাশে তোমার ছায়াটা ছাড়া আর কেউ নেই। তাই জীবনে টিকে থাকার জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করলেই ভালোবাসা এমনি অর্জন হবে। বিশেষ দ্রষ্টব্য, বিশ্বাস না হলে একটিবার আমাদের দেশের বেকারদের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। তখন মনে হবে যে আসলেই জীবনটা অনেক কঠিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।